হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। অঙ্কিতা স্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা হলো পার্ট টু। পার্ট ওয়ানে তোমরা দেখেছো মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এটাতে দেখবে প্রিন্সেপ ঘাট। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি মেমোরিয়ালের থেকে, এখন আমরা যাব ডাইরেক্ট প্রিন্সেপ ঘাট। তো তোমরা জানি না খেয়াল করেছি কি না, কিন্তু আমি অনেকটা খেয়াল করেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো ঘোড়া দিয়ে গাড়ি, মানে ঘোড়ার গাড়ি। তো এইখানটায় জানি না কেমন, আমাদের আসামে নেই, সেই জন্য আমি পাঠিয়েওছিলাম যে এটার দাম কত, মানে শেয়ার করলে মানে উঠলে পরে, কিন্তু সেখানে হয়েছিল 500 টাকা বলেছিল। তো এটা আমার সামর্থ্যের বাইরে, 500 টাকা 2-3 মিনিটের জন্য। সেই জন্য আমাদের গরিব মানুষের কি আছে, হ্যাঁ আমাদের গরিব মানুষের পা আছে। তো আমরা পা নিয়ে চলে পড়েছি সেই প্রিন্সেপ ঘাটের দিকে, মানে কোনো কিছুতেই বাধা নিষেধ আমরা মানবো না। আমরা প্রিন্সেপ ঘাটে যাব বলেছি, তো যাবো, আর টাকাও বাঁচাতে হবে, তো চলো যাই প্রিন্সেপ ঘাট। তো কোথায় এসেছি আমরা? অনেকটা রাস্তা ছিল, সেই জন্য হেঁটে আসলেই কলকাতা সেই ফেমাস হলুদ ট্যাক্সি নিয়ে চলে এসেছি আমরা প্রিন্সেপ ঘাটের দিকে। আর চলো যাই প্রিন্সেপ ঘাটের ভেতরে। আর প্রিন্সেপ ঘাটের ভেতরটা দেখলে পরে সবাই ভাববে আরে এখানে তো কিছুই নেই কেমন দেখতে। আরে না, অনেক ইন্টারেস্টিং আছে, দেখতে থাকো শুধু, দেখো আগে আগে দেখো হোতা হে ক্যা। তো এখানেও নীলাকীর্তন কিছু তোমরা দেখতে পাবে। এখান তো অপেন, মানে তোমাদের এই মানে ভিক্টোরিয়াতে যেমনভাবে দেখাতে পারিনি, এখানে তো কি বলবো। সেই জন্য আমি একটু শয়তানকে করে কিছু রিলসও বানিয়েছি, মানে দেখার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এটাতে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, কারণ এগুলো যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি অনেকটা এনজয় করেছি আজকে। তার কারণ এখানটায় ঘাট ছিল, নদীর ঘাট। আর এইখানটায় কী হয়, মানে আধা ঘন্টা ট্রাভেল ইসে করায়, উঠায় নৌকাটা দিয়ে ঘোরায় সম্পূর্ণ ঘাটটা, গঙ্গার ঘাটই বোধ হয়, আমি সেও জানি না এটা কি। তো যাই হোক, আধা ঘন্টা এটাতে ঘোরায়। তো আধা ঘন্টাতে 500 টাকা নিয়েছিল, আমরা 6 জন গিয়েছিলাম, 6 জনে 500 টাকা নিয়েছিল। সো ইস কি বলবো, মানে রাত্রে এই হাওড়া ব্রিজের এই লাইটিং, এই সব কিছু মিলিয়ে আর নৌকায় ঘোরার মজাটা যে কী ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমরা এতটা এনজয় করেছি, এনজয় করেছি কি বলবো তোমাদের, মানে কিছু বলার নেই। তোমরা যদি নিজেরা ফিল করো তাহলে বুঝতে পারবে। যাই হোক, এখন আমরা যাব, মানে উঠবো, নৌকায় উঠবো, তারপর আধা ঘন্টা এখানটায় মজা নেব। তো চলো যাই, আমরা নৌকায় উঠি, তারপর তো দেখবে কী কী করছি, খুব ইন্টারেস্টিং। কেউ প্লিজ ভিডিওটা মিস করো না, কারণ কি বলবো, হাওড়া ব্রিজে দৃশ্যটা মানে মিস করার মতন না। আর আমরা তো পুরো নৌকা দিয়ে পুরো মানে ঘাটটা ঘুরবো, তো সেই জন্য লাইটিং বগেরা যেগুলো আছে সত্যি মজার ছিল খুব। এখানটা এসেছি আমি, পীযূষ, রাহুলের দিদি জিজু আর প্রিয়াঙ্কা আর রাহুল নিজে। তো আমরা এই কজন এসেছি, বাকিরা রুমে মানে আর রেস্ট নিচ্ছে, ওরা অলরেডি এসেছিলো এখানটায়, সেজন্য আর আসেনি। তো আমাদের নৌকা মোটামুটি মানে ছেড়ে দিয়েছে, কিন্তু এখানটায় একটা মানে কী আছে, রুল ফলো করতে হবে, যেটা আমরা প্রথমে করছিলাম না। অ্যাকচুয়ালি কী হয়, এখানটায় মানে একটা জ্যাকেট আছে, সেটা পরে নিতে হবে, যদি আমরা কোনো সময় দুর্ঘটনা হয়ে যায় তো সেটা আমাদেরকে প্রোটেক্ট করবে। তো সেটা আমরা করছিলাম না, স্টাইল গেম আর বিনয়, তো কিন্তু সেইখানে বকাবকি করার পর আমরা জ্যাকেটটা পরে নিয়েছি। তো চলো দেখো, আমরা জ্যাকেটটা পরছি খুব দুঃখের সহকারে। তো কি মনে হচ্ছে, আমি সত্যি কথা বলেছি না মিথ্যা কথা বলেছিলাম না? লাইটিং, লাইটিং দেখে তুমি মুগ্ধ হয়ে দেখে যাবে। তো দেখো কি সুন্দর লাইটিং, আর ব্রিজের লাইটিংটা এত ভালো লাগছে দেখতে। এটা এই ব্রিজটা যে দেখছো, এটা হাওড়া ব্রিজ না, হাওড়া ব্রিজ আমাদের মানে যেদিকটায় আমরা ফেস করেছি সেদিকটাই ছিল হাওড়া ব্রিজ। তো এই ব্রিজটাও একটা অন্য একটা ব্রিজ, আর কি সুন্দর লাগছে লাইটিংটা। হাওড়া ব্রিজটাও আমি তোমাদেরকে দেখাবো, দেখা যাচ্ছে কিনা ওই সাইড আছে, মানে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ কি না জানি না, আমরা তখন দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক দেখো, আমরা এখন নৌকার মজা নিচ্ছি। আমরা উপরে দেখে দিলে তো ক্যামেরার পেছনে সবসময় আমি থাকি, সেই জন্য আজকে দিদিটা বললো চলো তোমার ভিডিও আজকে আমি করে দিই। তো এই দিদিটা হলো একজন বড় ইউটিউবার, মানে ত্রিপুরার বড় ইউটিউবার, ওনার আর্টের চ্যানেল আছে। আর এই দিদিটা তোমার হলো গিয়ে 2টো সিলভার বাটনও পেয়েছে। তো আর দিদিটা অনেক ভালো, অনেক সুন্দর। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ দিদিটাই আমাকে ভিডিওটা করে দিল, বললো চলো আজকে ক্যামেরার সামনে তুমি থাকো।
থ্যাংক ইউ দিদি ভাই অনেক অনেক। তো যাই হোক, এখন আমাদের মোটামুটি মানে নৌকা শেয়ার করা শেষ, মানে নৌকা ঘোরা শেষ। তো এখন আমরা নেমে সেই নীলাকীর্তনগুলো তোমাদেরকে দেখাবো। আর নীলাকীর্তন দেখানোর জন্য শুধুমাত্র আমি রিলসের মতন করে একটা দুটো ভিডিও বানিয়েছি, তো তোমরা চাইলে অবশ্যই আমাকে ইগনোর করতে পারো, তাতে আমার কোনো আফসোস নেই। তো ইচ্ছে করে কি, হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা আমাকে ইগনোর করো, শুধু সাইডের ভিডিওগুলো দেখো। আর যাই হোক, এখানে আমাদের মানে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একটু ঝালমুড়ি খাই। দেখো ঝালমুড়ি খেয়ে আমি আমার শয়তানকে স্টার্ট করে দিয়েছি, আর আমাকে ইগনোর করে এই সাইডে যে দেখা যাচ্ছে এই সাইডগুলোকে দেখো, তাহলে দেখো তোমরা বুঝতে পারবে মানে অনেকটা পথ, অনেকটা দূর পর্যন্ত আমি গেছি, কিন্তু এই অনেকটা দূর পর্যন্তই এরা বসে ছিল, মানে বয়স্ক বুড়া জোয়ান সব ছিল। তো কী বলবো, তো যাই হোক দেখো। তো তোমরা সব দেখলেই, আর এখানটাই আমরা প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে পড়েছি। প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে আমরা এখানে পাপড়ি চাট খাবো। তো পাপড়ি চাট আমরা একটাই নিয়েছি, কারণ অনেক কিছু আমরা খাবো, আর পাপড়ি চাটটা অনেক স্বাদও ছিল। আর এখানটায় মানে প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে কয়েকটা মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা একটু দর্শন করলাম, তারপর হাঁটি হাঁটি টুকুর টুকুর করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে বাস ধরে তারপর আমরা নেমে নিয়েছি হাওড়াতে। আর হাওড়ায় এখানে দেখো বেলুনগুলো কত বড় বড়, তো সবাই বেলুন কিনছে। আমি যদিও নেমি, আমাদের বাড়িতে বাচ্চা নেই তো দরকার নেই। আর এখানটায় আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে গেছি, তো চলো যাই ভেতরে। তো এই হলো আমাদের খাওয়া দাওয়া চলছে, আমরা ওইখান থেকে এসে ঘুরে ফিরে এসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। এরা খাবে রুটি, আর প্রিয়াঙ্কা আমি খাবো, আর সঙ্গীতা খাবে বিরিয়ানি। আর এই হলো আমাদের হোটেল রুম, আর পীযূষের অন্য রুম, পীযূষ চলে যাবে। যাই হোক, এখানটায় আমরা ঘুমাবো পাঁচজন। আর যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে যাব ঘুরতে। তো কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য দেখতে হলে কি করতে হবে, অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। সো চলো, বাই বাই, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে।